এখন বাজে 7টা আর আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি অনেকদিন পর আমরা মর্নিং ওয়াক করছি বেশ ভালো লাগছে হালকা হালকা রোদও উঠেছে তো দেখি কত দূর যাওয়া যায় সামনে গিয়ে এসব করতে হবে এই তো এই কেজটা এত বড় যে টাইগারও এটার মধ্যে ঢুকে গেছে তো ঢুকিয়ে দেখলাম যে ও কি করে তো এই যে বাইরে বেরিয়ে গেছে আর দুষ্টুমি করছে আবার রোদ ঢুকছে টাইগারকে এখানটা ছেড়ে দিয়েছি আর মিউ আছে এখানে তো আজকে আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো ফেস মাস্কের রেসিপি তো সেদিন দুদিন আগে আমি হেয়ার মাস্কের রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেটা হেয়ার মাস্কটা বানিয়েছিলাম আমি ফ্লেক্সিড দিয়ে তো যেটা আমি স্টোর করে রেখেছিলাম ফ্রিজে বলেছিলাম যে ওটা ফেস মাস্ক হিসাবে ইউজ করা যাবে তো যারা ভিডিও দেখেননি একবার গিয়ে চেক করে নিন যেটা স্টোর করে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিলাম তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করবো আমার ফেসে আমি মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি ফেস নেক পুরোটাই অ্যাপ্লাই করে নিয়েছি তো এখন আর বেশি কথা বলবো না কেন কি সকালে এটা রিঙ্কলস পড়ে যাবে বেশি কথা বললে মাস্কটা লাগিয়ে আধ ঘন্টা মতন রাখবো তারপর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো আমি স্নান করে চলে এসেছি আর স্কিনে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখতে পাচ্ছি একটা শাইন দেখতে পাচ্ছি তো রেগুলার ইউজে স্কিন টেক্সচার অনেকটা ইম্প্রুভমেন্ট হবে স্কিনে কোনো দাগ থাকলে সেটাও চলে যাবে স্কিনটা খুব হেলদি লুকিং হবে তো আপনাদের এটা কেমন লাগছে ইউজ করে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করব খুব ইউজফুল হবে সবার জন্যই তো আমার তো ইউজ করে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে ইউজ করে দেখবেন আজকে ভিডিওটা বেশি বড় হলো না এইটুকুই দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে আমার মা বাবা চলে আসছে বেড়াতে গেছিল ওরা চলে আসছে ফিরে তো কালকে দেখি কি রান্নাবান্না করি কি করি তো সবই শেয়ার করার চেষ্টা করব তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল